অর্গানিক স্টুডিও প্রোডাকশন হাউসের নতুন ধারাবাহিক মিঠি জোড়া। ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু, সপ্তর্ষি রায় এবং স্বপ্নীলা চক্রবর্তীকে। ধারাবাহিকটি গত 27 নভেম্বর থেকে রাত 9:30 স্লটে শুরু হয়। শুরু থেকেই জমজমাট এপিসোড হলেও প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে টিআরপিতে অনেকটাই পিছিয়ে মিঠি জোড়া। হিউজ গ্যাপে স্লোট হারা হয়ে প্রায় 2.5 মাস হতে চলল। এবার হয়তো মিঠি জোড়া ধারাবাহিকটিকে কোনো নতুন স্লোটে দেওয়া হবে অথবা বন্ধ করে দেওয়া হবে, কারণ এর আগেও রাত 9টা স্লোটে অনেকগুলো ধারাবাহিক মাত্র অল্প কয়েকদিনেই নতুন স্লোটে অথবা বন্ধ হয়ে গিয়েছিল। কড়ি খেলা থেকে শুরু করে লালকুঠি, ইচ্ছেপুতুল, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, তোমার খোলা হাওয়া এবং বর্তমানে মিঠি জোড়া। যেহেতু মিঠি জোড়া ধারাবাহিকটি নতুন, তাই হয়তো অল্প কয়েকদিনে বন্ধ হয়ে যাবে না, হয়তো কোনো নতুন স্লোটে দিয়ে কয়েকদিন চালিয়ে বন্ধ করে দেওয়া হবে। মিঠি জোড়া ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন। বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।